হাসপাতাল বাবদ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পুরো হিসাবটা আপনি করে রাখেন, দিয়ে দিব আব্বা। টাকাটা ধর, আর শোন, এইসবকে মনে রাখে না, এইসব হচ্ছে তোর জন্য বাবার কর্তব্য। নাথিং ইজ ফ্রি ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড বাবা। আচ্ছা আব্বা, আপনার কেমন কোনো শখ আছে যে শখটা আপনি মনে করেন যে আপনার এই বড় ছেলে জীবনে পূরণ করতে পারবে, এমন কোনো শখ নেই আব্বা? আমার শখ? তুই তো আমেরিকা যাচ্ছিস, ওইখানে লাস ভেগাস আছে না, মানে লাস ভেগাসে তো ক্যাসিনো আছে, একটু ক্যাসিনোতে যাওয়ার আমার খুব শখ, মানে ক্যাসিনোতে একটু খেলতাম আর কি। খেলবো মানে ক্যাসিনোতে মানুষ কি খেলে তুই তো জানিসই। জুয়া খেলবে? আস্তে আস্তে, তুই এত জোরে বলছিস কেন? তোর মা শুনলে আমার খবর করে ছাড়বে। তুই এইসব কি বলস, আমার কি ছোটবেলায় জুলুকে জুয়া খেলার কোনো অভ্যাস ছিল নাকি? আমি জানি, আম্মা বলছে আপনার শ্বশুরের টাকা দিয়ে নাকি আপনি জুয়া খেলতেন, মানে আমার মরহুম নানার টাকা দিয়ে। বেচারা নাকি এই কষ্টেই মারা গেছে। আহারে, সমস্যা নেই আব্বা, খেলবেন। $5,000 পার মান্থ স্যালারি। এই ৫,০০০ টাকায় তোর কিচ্ছু হবে না, আমি তো জানি। তুই এখন আমেরিকা যাচ্ছিস, তোর বন্ধু বান্ধবের সাথে দেখা করতে হবে, তাদেরকে খাওয়াতে হবে, তাদের কাছ থেকে বিদায় নিতে হবে, আর অন্যান্য খরচ তো আছে। এই নাও আরো ৫,০০০ টাকা দিলাম। কি অদ্ভুত বিষয় আব্বা, আগে ২০০ টাকা চাইলে কত কথা কইত, আজাইরা নবাবের ঘরে নবাব, আর এখন ৫,০০০ চাইলে ১০,০০০। সমস্যা নেই আব্বা, নিব না, আসি আব্বা, দোয়া করেন। রুটি কম দিবা, কম খা, আর তোর এই বটবটি। বটবটি মানে কিসের বটবটি? এটা তো আমার বাইক, লেটেস্ট বাইক। যেটা লেটেস্ট বাইক তুই বসার পরে ভিনটেজ বাইক হয়ে যায়। যাও চাবিটা নিয়ে আসো। আরে তুই বস, আমরা একসাথে বসে নাস্তা খাই, তারপর বাইকের তেল আছে, তুই সারাদিন ঘুরিস, কোনো অসুবিধা নেই। দাঁড়া, নিয়ে আসতেছি। জুতো দেখছেন একটা অনলাইনে? রাখো, প্রথম ইনকামের টাকা। কিরে, এই নে, বস 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 ভাই, আমার বস না। না না, আচ্ছা, ও দাঁড়া, তোর তো আবার ঘড়ি না, আমি নাকি ডয়ার দিয়ে চুরি করে নিয়ে যাই। রাখ ভাই, ঘড়ি। আরে আরে, এটা তোর জন্য কিনছি, রাখ। তুই তুই আমার ভাই না, আমি এটা তোর জন্য কিনছি, পাগল নাকি? সবসময় ইউজ করবি, তোর লাগলে আরও ২-৪টা লাগবে, আমি কিনে দিব, কোনো অসুবিধা নেই ভাই। পর 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 আমার সামনে পর, দেখ কোন দিন একটা ঘড়ি নামে পড়লাম, যেহেতু ভিনটেজ হবে তোমার টান আছে নাকি, করি পাঠাবেন। ওইসব জায়গায় কিন্তু তোমার ঘড়ির দাম একটু কম, দামি দামি ঘড়িগুলো যে ফসিলস ধরো, বাকি ব্র্যান্ডগুলো খুবই কম দামে পাওয়া যায়। আমি জানতাম, আর আমি ওরে পছন্দ করি না, তোর ভালোবাসি, আমার ভাই না, একটা মাত্র ভাই, ও অনেক উপরে যাবে সেটা আমি সবসময় জানতাম। দেখতেছিলাম, তাই না? পারলে ওর তো ঘাড় ধাক্কা দিয়ে ওর বাসার থেকে বের করে দিত। তুমি তো ভুল বুঝতেছো, ঘাড়ের ধাক্কা দিয়ে না, ওরে ঘাড়ে হাত দিয়ে আমি সুন্দর করে বুঝতাম, ভাই আমার আমার কথা মতো চল, একদিন উন্নতি করবি, দেখ এখন কত উন্নতি করছে, আমি তোর এখন প্রাউড করি। তুমি কি বলো, তুমি এটা
এখন তো প্রাউড করবি, তোর যোগ্যতায় হয়নি ওর যোগ্যতায়। এখন ওর চিন্তা বাদ দিয়ে তুই তোর নিজের চিন্তা কর। দেখ 5 বছর তো একটা চেয়ারেই বসে আছিস, দেখ নিজের একটু প্রমোশন করাইতে পারবি কি? তুই আর কিছু নিবি কি? আর দিবা দিয়ে তো দিলা। ঘুম থেকে উঠে ভাঙা ঘড়িটায় দিচ্ছি।